বন্ধুরা চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঝোলটাও কমে গেছে। আমি এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু আর একটু ঝোল কমাতে পারেন, তবে আমাদের পরিবারের সদস্য বেশি বলে আমি এরকমই ঝোল রেখেছি। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘর উইথ রেসিপিতে জানাই আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটি নতুন আইটেম, কারি পাতা চিকেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাও প্রেস করে দেবেন। চলুন দেখে নিই রেসিপিটির জন্য কী কী নিয়েছি। কারি পাতা চিকেনের জন্য আমি এখানে নিয়েছি চিকেন, এখানে 1 কেজি চিকেন আছে। এদিকে আছে আদা কুচি, রসুন কুচি, গোটা কাঁচা লঙ্কা রেখেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো আছে, এখানে আছে কাজু বাদাম বাটা, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মেন আকর্ষণ এটা হচ্ছে কারি পাতা। এই রেসিপিটির জন্য এই কারি পাতা নিয়েছি। কারি পাতাটা প্রথমে আমি বেছে নেব, কারি পাতাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা প্রথমে উনুনটা ধরিয়ে নেব, পেঁয়াজটা ভেজে নেব, বেরেস্তা করে নেব। বন্ধুরা এই রেসিপিটি সবাই করতে পারবে, ছোট থেকে বড়। রেসিপিটি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না, আমি এখানে সব কিছু কুচানো ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কাজু বাদাম বাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। চলুন উনুনটা ধরিয়ে নিই। প্রথমে উনুনটা ধরে গেছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর বেরেস্তা করার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়। এবার বেরেস্তাটা ভেজে নেব। এবার এখান থেকে হাফ পেঁয়াজ আমি দিয়ে দেবো। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন সোনালি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটাকে একটু কমিয়ে নেবো আমি। এবার এই কড়াইতে আমি কারি পাতাগুলোকে ভেজে নেব। খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের বাটিটা গরম হয়ে গেছে, তাই সারাশি না দিয়ে হচ্ছে না। দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা আর রসুনটাকে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুন। আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো চিকেনটা। চিকেনটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একটা একটু করে। দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে এটা কষিয়ে নেবো। এবার আমি এতে কিছু কারি পাতা এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। দেখুন মাংসটা কষাতে কষাতে তেল উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর এখানে কারি পাতা আর বেরেস্তাটাকেও দিয়ে দেবো। বেরেস্তাটাকে একটু হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেবো, কারি পাতাটাও দিয়ে দেবো। বন্ধুরা, চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, ঝোলটাও কমিয়ে গেছে। আমি এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু আর একটু ঝোল কমাতে পারেন, তবে আমাদের পরিবারের সদস্য বেশি বলে আমি এরকমই ঝোল রেখেছি। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এটাকে নামিয়ে নেবো আমি। দেখুন এটা অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাংস থেকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে চিকেনটাকে। একদম অল্প সময়ে চিকেনটা হয়ে গেল, আর এই চিকেনটা যে কেউ বানাতে পারবে কোনো রকম বাটাবাটি মশলা ছাড়াই। আর এই চিকেনটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালোভাবে যায়। বন্ধুরা, চিকেনের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে অতি মূল্যবান। ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।